স্মৃতি হচ্ছে এমন একটা জিনিস যে প্রকৃতির সে সৌন্দর্যগুলো আমাদেরকে খুবই কি করে মনোমোহিত করে, এবং আমাদের যে প্রাত্যহিক যে যান্ত্রিকতাময় জীবন, সে জীবন থেকে যখন আমরা কিছু সময়ের জন্য এই যে প্রকৃতি এবং প্রকৃতির যেই অপরূপ সৌন্দর্যগুলো রয়েছে এগুলো অবলোকন করতে আসি, তখন আমাদের মনের মধ্যেও কি হয় একটা প্রকৃতির যে সৌন্দর্যতা রয়েছে সেই সৌন্দর্যটা কাজ করে। তো সেই জন্য যারা মূলত মনের দিক থেকে অনেক সরল, উদার এবং সুন্দর, তারা প্রাত্যহিক জীবনের নির্দিষ্ট একটা সময় এই প্রকৃতির সৌন্দর্যে বিচরণ করে একটা আনন্দ অনুভব করে, যা মানুষকে কিছুটা স্বস্তি বা রিফ্রেশমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা প্রদান করে। আর সেই জন্য আমরা আজকে চলে এসেছি সমুদ্রের খুব কাছাকাছি। অনেকদিন পর এই সমুদ্রে স্নান করার সৌভাগ্য আমরা পাচ্ছি। যদিও বা এই সময়টা স্নান করার জন্য অতটা উপযুক্ত নয়, কেননা হচ্ছে সকালবেলা, বিশেষ করে সূর্যোদয়ের সময় অথবা হচ্ছে সূর্য অস্তের সময় যদি আমরা তা করতে পারতাম তাহলে হচ্ছে সেটা আরও খুব ভালো হতো। যদিও বা এখন সূর্য অনেক তেজ সহকারে এই বালিকণার উপর পড়ছে, তবুও যেহেতু আমরা সময় পেয়েছি সপ্তাহে একটা দিন, সেই জন্য আমরা এসেছি সমুদ্রের এই যে কাছাকাছি। এই যে সমুদ্রের স্নান করার যেই ব্যাপারটা সেটা আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা জানি না আমরা কতদিন এই পৃথিবীতে বাঁচব, এবং এটা সত্য যে আমাদের সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে বা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই যে সমুদ্রের এই যে ঢেউয়ের যেই শব্দের যেই একটা ব্যাপার রয়েছে, এই শব্দের যে শ্রুতিমধুরতা সেটা যে কাউকেই আকর্ষণ করবে মনের সেই ভেতর থেকে যে যান্ত্রিকতাময় জীবন আমরা পার করছি রেগুলার, সেই জীবনটা থেকে আমাদেরকে কি করবে একটু স্বস্তি দেবে। তো সবাইকে বলবো আপনারা আপনাদের জীবনের বাস্তবিক যেই যান্ত্রিকতাময় জীবন আমরা অতিবাহিত করছি, তারা এটা নির্দিষ্ট সময় যদি আমরা প্রকৃতির কাছাকাছি বিচরণ করতে পারি তাহলে সেটা আমাদের শারীরিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে আমাদের খুব সহায়ক। সবাইকে ধন্যবাদ।